শিক্ষার্থী, এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসে আমার সাথে সংযুক্ত হয়েছে সবাইকে অভিনন্দন। আজকে আমরা আমাদের আলোচনার যে টপিকসটি সেটা হচ্ছে, নিশ্চয়ই তোমরা শিরোনাম দেখে বুঝতে পেরেছো, হ্যাঁ, কোনো যৌগে উপস্থিত মৌলসমূহের শতকরা সংযুতি বা শতকরা পরিমাণ। আমরা জানি একাধিক মৌলসমূহ একত্রে যখন সংযুক্ত হয়ে একটা যৌগ গঠন করে তখন একটি নির্দিষ্ট শতকরা পরিমাণ বা শতকরা হারে সংযুক্ত হয়। এই শতকরা হার বা শতকরা পরিমাণটা কত পরিমাণে সংযুক্ত থাকে সেটা আমরা সেই যৌগটি হতেই হিসাব করে বের করতে পারবো। তা চলো আমরা শুরু করি। তো তোমরা নিশ্চয়ই বোর্ডে একটি যৌগের নাম লিখেছি সেটা দেখতে পাচ্ছ। যৌগটি হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বাংলা যেটাকে আমরা বলি হচ্ছে সোডা অ্যাশ। তো এই যে রাসায়নিক পদার্থ বা যৌগটি, এই যৌগটিতে চারটি মৌল রয়েছে দেখতে পাচ্ছ, একটা সোডিয়াম, তারপরে হাইড্রোজেন এবং কার্বন ও অক্সিজেন। তো নিশ্চয়ই এই যৌগটিতে সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন সমান শতকরা পরিমাণে নেই। নিশ্চয়ই তারা এক একজন একটা একটা নির্দিষ্ট আনুপাতিক হারে বা নির্দিষ্ট শতকরা পরিমাণে আছে। তো এই যৌগটিতে প্রত্যেকে শতকরা পরিমাণে কত পার্সেন্ট আছে সেটা একটু আমরা এখন বের করব। তো এটা বের করার জন্য শুরুতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যৌগটি এখানে একটা অণু আছে, আমরা দেখছি যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনের একটি অণু। তো এই একটি অণুর ভর কত আছে গ্রাম এককে ভরটা বের করে নেব। তো চলো আমরা বের করি। তো আমরা প্রথমে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর আণবিক ভরটা হিসাব করে বের করে নিলাম, কত? 84 গ্রাম। এগুলো তোমরা হিসাব করতে পারবা, যে আমরা জানি সোডিয়ামের ভর 23, হাইড্রোজেনের 1, কার্বনের 12, অক্সিজেনের 16 এবং পরমাণু 3টে ছিল, গুণ করে ক্যালকুলেশন করলাম, আমরা পাইলাম হচ্ছে 84 গ্রাম। কার? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডা অ্যাশের আণবিক ভর বা একটি অণুর ভর। এরপর আমরা কি করতে হবে, প্রত্যেকের ভর কত করে আছে সেটা একটু বের করে নিই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের যৌগটিতে সোডিয়ামের পরিমাণ আছে 23 গ্রাম, কারণ এটা ছিল 1 পরমাণু। হাইড্রোজেন আছে 1 গ্রাম, এটাও 1 পরমাণু। কার্বন আছে 12 গ্রাম, কারণ এটাও ছিল 1 পরমাণু। এবং অক্সিজেন আছে 16 × 3, মানে এটা ছিল কত? 3 পরমাণু। তাহলে এই কত হয়েছে? 48 গ্রাম। সুতরাং এখন আমরা দেখি এ কে কত শতকরা পরিমাণ ছিল। তো শতকরা পরিমাণ বের করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা ধরো লিখলাম সোডিয়াম এর শতকরা পরিমাণ। কিভাবে নির্ণয় করব? শতকরা পরিমাণ বা শতকরা আমরা সংযুতি লিখতে পারি নাকি? শতকরা সংযুতি হচ্ছে, প্রথমে আমরা লিখব সোডিয়াম, এই সোডিয়ামের ভরটা কত? 23 × এখানে অলওয়েজ 100, কারণ আমরা 100% শতকরা লিখতে হবে, ডিভাইডেড এইটা, কোনটা? আমাদের আণবিক ভর 84। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 27.38%। এবং তারপরেটা কি ছিল দেখো, তারপরে ছিল হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি একইভাবে দেখো, হাইড্রোজেন কত ছিল? 1 গ্রাম। তারপরে টোটাল আমাদের এখানে লিখতে হবে কত? 100 গুণন কি? পার্সেন্টেজ, ডিভাইডেড আণবিক ভর। এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি 1.19%। পরেরটা কি আছে? কার্বন। তাহলে কার্বনের শতকরা পরিমাণ, কার্বনের পরিমাণ আমাদের এখানে কার্বন কত ছিল দেখো? 12 গ্রাম। তাহলে আমরা লিখলাম 12 গুণন কত লিখতে হবে? 100 ডিভাইডেড আণবিক ভর ইন্টু পার্সেন্টেজ, কত হলো? 14.28%। এরপরে আমাদের কি আছে? অক্সিজেনের শতকরা পরিমাণ বা শতকরা সংযুক্তি। অক্সিজেন ছিল কত? আমাদের টোটাল ভর ছিল 48, তার মানে আমরা লিখলাম 48 × 100% ডিভাইডেড 84%, কত হইলো? 57.17%। তাহলে আমাদের এই যে চারটা মৌলিক পদার্থ ছিল, সেই চারটা মৌলিক পদার্থরই আমরা শতকরা পরিমাণ, অর্থাৎ কোন মৌলটি শতকরা পরিমাণে কতটুকু ছিল সেটা আমরা নির্ণয় করলাম। এখন তুমি হিসাব করে দেখবা যে সবগুলো, এটা 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 এটা, এগুলো যোগফল 100 বা 100-এর অতি নিকটে, মানে 99.99% বা 100% বা 99.98% এরকম হয় কিনা। যদি 100% বা 100%-এর অতি নিকটে কাছাকাছি যায় তাহলে বুঝতে পারবা যে তোমার অঙ্কটা হয়েছে, তার মানে আমাদের সব কিছু মিলে তো 100% হতেই হবে, তাই নয় কি? তো 100% হলে আমাদের অঙ্ক হয়েছে। বোর্ডে আমরা একটি যৌগ লিখেছি, যৌগটির নাম আমরা নিশ্চয়ই অবগত আছি, এটি একটি নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডে যে যে মৌল বিদ্যমান আছে তা তো আমরা বুঝতেই পারতেছি, আছে হাইড্রোজেন, আছে নাইট্রোজেন এবং আছে অক্সিজেন। নাইট্রিক অ্যাসিড যৌগটিতে হাইড্রোজেন আছে 1 গ্রাম, কেননা হাইড্রোজেনের পরমাণু আছে 1টি, আর যেহেতু পারমাণবিক ভর 1, সুতরাং 1 গ্রাম। একইভাবে আমরা বলতে পারি নাইট্রিক অ্যাসিড যৌগটিতে নাইট্রোজেন আছে
14 গ্রাম, কেননা এর একটাই পরমাণু আছে তাই 14 গ্রাম। এবং নাইট্রিক অ্যাসিড যৌগটিতে অক্সিজেন আছে কত গ্রাম জানো? অক্সিজেন হচ্ছে 16 গুণন 3, মানে কত জানো? 48 গ্রাম। আণবিক ভরের পরিমাণ ছিল হচ্ছে 63 গ্রাম। তো এইবার আমরা শতকরা পরিমাণটা যেভাবে বের করব সেটা হচ্ছে, দেখো আমাদের হাইড্রোজেনের শতকরা পরিমাণ, হাইড্রোজেন কত আছে? 1 গ্রাম। উপরে আমরা 1 লিখব, তারপরে আণবিক ভর কত? 63 গুণন 100%। তো আমরা জানি যে শতকরা লিখলে 100% লিখতে হয়। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1.587%, তাহলে আমাদের দেখা গেল হাইড্রোজেন আছে এই পরিমাণে। সুতরাং আমাদের তারপরেরটা কত ছিল? নাইট্রোজেনের শতকরা পরিমাণ। নাইট্রোজেন আছে কত? আমরা দেখতে পাচ্ছি এখানে 14, তার মানে আমরা লিখলাম 14 ডিভাইডেড মোট আণবিক ভর গুণন 100%। তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তার মানে এখানে দাঁড়াবে কত যেন? 1400 ডিভাইডেড 63%, 22.22%। এবং আমরা অক্সিজেনের পরিমাণ কত ছিল ধরো? অক্সিজেনের শতকরা পরিমাণটা কত হবে? আমাদের অক্সিজেনের ভর কত ছিল যেন? 48। তাহলে আমরা এখানে লিখলাম 48 ডিভাইডেড 63 ইন্টু 100%, বা আমরা এই কথা লিখতে পারি, এটাকে যদি আমরা 100 সাথে গুণ দেই 48 00 63%, তার মানে আমরা এটা কত? 76.19%। তো আমরা দেখো তাহলে যৌগটিতে কি পাইলাম? হাইড্রোজেনের পরিমাণ পাইলাম এত পার্সেন্ট, এরপরে কি পাইছি? আমাদের নাইট্রোজেন ছিল হচ্ছে এত পার্সেন্ট, এবং অক্সিজেনের পরিমাণ লাস্টে পাইলাম কত যেন? 76 দশমিক। এবার তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু ট্রাই করে দেখি হয়েছে কিনা। আমরা যদি এইটা এইটা এবং এটা এই তিনটা যদি আমাদের যোগ করা যায় তাহলে আমরা দেখব প্রায় 100% বা 100% কাছাকাছি। তো আমরা দুইটি যৌগের সেখান থেকে মৌল সমূহের শতকরা পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় তোমাদেরকে দেখাইলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আগামী দিনে আমরা ভিন্ন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।